হ্যাঁ গাইস, তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো গাইস, আজকে আমি চলে এসেছি আমার দেশের বাড়িতে রাজনগরে, দেখতে পাচ্ছ। তো আমার সঙ্গে আমার ভাই রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে একটা পুরনো রাজবাড়ি রয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরনো রাজবাড়িটা, এটা অনেক পুরনো, এর অনেক ইতিহাস রয়েছে, সেটা আমার ঠিক জানা নেই, তাছাড়া তোমাদেরকে আমি বলতাম। তো দেখতে পাচ্ছ, এটাকে আবার ভালো করে রং করা হয়েছে, দেখতে পাচ্ছ। অনেক পুরনো রাজবাড়ি এটা। এই রাজবাড়িটা কোথায় রয়েছে সেটা তোমাদেরকে ভালো করে একবার জানিয়ে দিই। এই রাজবাড়িটা রয়েছে বীরভূমের রাজনগরে। তো এখানে হচ্ছে আমার দেশের বাড়ি। তো আমরা আগে প্রায় এখানে আসতাম ঘুরতে যখন আমরা ছোট ছিলাম, তো এখন আসতে পারে না, কারণ এখন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাই দেশের বাড়ি খুব কম আসা হয়। তো আজকে আমরা এসেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। যখনই আমি আমার দেশের বাড়ি আসি, তখনই অন্তত একবার হলেও এখান থেকে ঘুরে যাই। তো এইবারে 5-6 বছর পর এলাম। তো গাইস, তোমাদেরকে জানিয়ে দিই, এই পুকুরটা যে দেখতে পাচ্ছ, এই পুকুরটার মধ্যে একটা ইতিহাস রয়েছে, এই পুকুরটার মধ্যে একটা বাড়ি আছে। তো সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো, আর ইতিহাস আমার সেরকম কিছু জানা নেই, আর যেগুলো শুনেছি সেগুলো ঠিক আমি গুছিয়ে বলতে পারবো না, সেই জন্য আমি আর বলছিও না। তো এই পুকুরটার মধ্যে একটা বাড়ি রয়েছে, তো তোমাদেরকে দেখাবো এই পুকুরটার মধ্যে কোথায় বাড়িটা রয়েছে। এইখানে এসে আমি একটা জিনিস মিস করছি, যে আমাদের কাছে যদি একটা ক্যামেরা থাকতো, বা যদি আমি একটা ক্যামেরা কোনো অঙ্ক নিয়ে আসতে পারতাম, তাহলে ফটোশ্যুট কিন্তু দারুণ হতো এখানে এই রাজবাড়িটায়, দেখতে পাচ্ছ। তো তাও আমরা মোবাইল দিয়ে চেষ্টা করব তোলার, ক্যামেরা থাকলে একটু ভালো হতো। তো দেখতে পাচ্ছ নিচেটা কত ডিপ, আমরা উপরে রয়েছি, আর উপরে কোনো ছাদ নেই, ছাদগুলো কী হয়েছে জানি না, আমরা ছোটোর থেকে এরকমই দেখছি এখানটা। গাইস, তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই পুকুরটার মাঝখানে একটা বাড়ি রয়েছে, রাজাদের পুরনো একটা বাড়ি। তো সেই বাড়িটা কোথায় রয়েছে তো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো বাড়িটা কোথায় রয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ সবুজ জঙ্গল হয়ে রয়েছে, ওইটাই হচ্ছে সেই রাজাদের বাড়ি, জলের মাঝখানে, পুকুরের মাঝখানে। তো এই বাড়িটায় কী হতো না হতো আমরা ঠিক বলতে পারবো না। তো এখানে যারা রয়েছে, এখানকার যারা বাসিন্দা, তারা ঠিক বলতে পারবে, পুরনো যারা রয়েছে। তো দেখতে পাচ্ছ এই বাড়িটারই কথা বলছি আমি। তো এটা অনেক দিন ধরে এরকমই রয়েছে।